সানডে মানে স্যামজোনের স্পেশাল কিছু, মানে আপনাদের ভিডিও, আপনাদেরকে নিয়ে ভিডিও, আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। সো আমি স্টুডিওতে চলে আসলাম, আমার বিল্ডিংগুলো ওদিকে আছে, ক্যামেরা ট্যামেরা সব রেডি, আর আপনাদের প্রশ্ন কমেন্ট সব কিছুই রেডি। আস্ক স্যামের নতুন একটি পর্বে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আর আমার সাথে রয়েছেন মিস্টার জ্যাক অ্যান্ড রোজ, সবাইকে হাই বলে দাও, বলো হাই। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এরা দুজন, এই যে আমি যখন ভিডিও শ্যুট করি তখন এই রুমে থাকতে পছন্দ করে, কারণ এসি চালানো থাকে, ঠান্ডা, ওদের শরীর আসলে অনেক পশম, এই যেমনটা দেখেন, তো যে কারণে নর্মালি যদি নর্মাল রুমে থাকে আর কি, তখন গরমে কষ্ট হয়ে যায়, এই জন্য তারা খুব পছন্দ করে এসি রুম বা একটু ঠান্ডা জায়গা, পানির মধ্যে গিয়েও শুয়ে পড়ে। আমরা কমেন্টেই চলে যাব। তবে আজকে কিন্তু এই স্মার্টফোনের একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল, এটা হলো OnePlus 10R, OnePlus Ace, ACE। তো যারা দেখেননি অবশ্যই দেখবেন, ইন্টারেস্টিং কিছু ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। ওয়েল, প্রথম কমেন্টটি করেছেন আমাদের টিউন ভাই, ভিডিওগুলোর সাউন্ড আর একটু বেশি হলে ভালো হতো, একটু নয়েজের মধ্যে থাকি তো তাই। আমার ভিডিওর সাউন্ড যদি আপনাদের কাছে কম মনে হয় আপনারাও কমেন্ট করে জানাবেন, আমি কিছুটা বাড়িয়ে দেবো তাহলে অবশ্যই। এটিএ ব্লগ ভাই, নতুন মেম্বার দুটাকে কোথা থেকে সংগ্রহ করছেন, আশা করি উত্তর পাবো। ওই যে আমাদের জ্যাক অ্যান্ড রোজের কথা জিজ্ঞাসা করছেন আর কি, এদেরকে আমি ঢাকা মোহাম্মদপুর থেকে একটা ভাইয়ের কাছ থেকে আর কি নিয়েছিলাম, মানে ওনার বাসায় ওর প্যারেন্টসরা রয়েছে, অর্থাৎ বড় বিড়াল দুটো আছে, তো ওদের এই বাচ্চা কয়েকটা বেবি হয়, সেখান থেকে আমি দুটা নিলাম আর কি। এমডি শামীম, স্যাম ভাই রাউটারের জন্য কিছু পাওয়ার ব্যাংকের রিভিউ দিতেন, গ্রামে থাকি তো কারেন্ট ঠিক মতো থাকে না, প্লিজ উত্তরটা দিবেন। আমি মনে হয় এরকম কোন একটা ভিডিও দিয়েছিলাম, ওইটা ঠিক নামটা খেয়াল নেই, আমি লিখে দেবো, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি লিখে দেবো অবশ্যই নামটা কী ছিল। ফয়জল ইসলাম ভাইয়া, Realme 9 4G versus Realme 8 4G, হুইচ ইজ বেস্ট? Realme 9 4G, এটা আমরা এই মুহূর্তে ব্যবহার করছি, স্মার্টফোনটা মেবি এ মাসের 22-23 তারিখে লঞ্চ হতে যাচ্ছে, তো আগে ব্যবহার করি, রিভিউ আসলে আপনি নিজেই বুঝতে পারবেন কোনটা কিনা আপনার জন্য ভালো হবে। নোবেল, স্যাম ভাই আমি LG V30 থ্যাংক ইউ এই ফোনটা আমি ইউজ করি, এখানে 3050 mAh এর ব্যাটারি আছে, কিন্তু আমি যদি গেমিং করি তাহলে 2-3 ঘন্টা চার্জ শেষ হয়ে যায়, এখন আমার ব্যাটারি চেঞ্জ করা উচিত? আমার মনে হয় ব্যাটারিটা আগের চাইতে কিছুটা সমস্যা হয়েছে, আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। EWNS, Realme 9 Pro কি অফিসিয়াল আসবে না? বিগত 2 মাস ধরে অপেক্ষা করছি, Realme 9 Pro এ মাসেও আসছে না, যদি আসেও অফিসিয়ালে যদি আসেও নেক্সট মান্থে আসতে পারে, বাট কোনো ধরনের অফিসিয়াল লিক্স বা কোনো কিছুই আমরা এখনও জানি না। শুভ, স্যাম ভাই রাউটারের রিভিউ চাই 1500-2500 টাকার মধ্যে ভালো মানের, আমার কাছে এরকম দুইটা রাউটার আছে, আমি ট্রাই করবো এর রিভিউ দেওয়ার জন্য অতি শীঘ্রই, যদিও পড়ে আছে প্রায় 3 মাস যাবৎ। হেডসেট গেমার ভাইয়া, MediaTek Z96 প্রসেসর ভার্সেস Snapdragon 865 এর ভিতরে কোন প্রসেসরটা ভালো হবে গেমিংয়ের জন্য, আশা করি উত্তরটা পাবো। 860 PM বাচ্চা, রেগুলারলি টেক নিউজ দিবেন তাহলে পরিবেশটা সুন্দর দেখায়, লাভ ইউ স্যাম ভাই। আমি জানি পরিবেশটা আমি মাঝে মাঝে নষ্ট করে ফেলি, অনেকদিন এমনটা হয় সপ্তাহে আমি 2-1টা টেক নিউজ মিস করি, কারণ আসলে আমি তো এখন পর্যন্ত একাই ভিডিওগুলো বানাই আপনারা জানেন, তো যেদিন রিভিউ থাকে পাশাপাশি যদি আবার একটা টেক নিউজ, আমি আসলে অনেক সময় পেরে উঠি না, বাট আগামী মাস থেকে আমাদের একটু মেম্বার বাড়বে, তখন হয়তো আমরা রেগুলারলি টেক নিউজও কভার করতে পারবো। বাই দ্য ওয়ে, আমার পিছনে আগুন নড়ে না কেন? নেটওয়ার্কের সমস্যা। হৃদয় শেখ ভাই, এর আগেও অনেকবার প্রশ্ন করছি, উত্তর পাইনি, আজ আবারও প্রশ্ন করছি, iPhone XS 128GB রিপ্লেসমেন্ট ইউনিট, এই ফোন কি নেওয়া যাবে? প্লিজ ভাই, আশা করি উত্তর পাবো, লাভ ফ্রম গোপালগঞ্জ। যদি শুধুমাত্র আপনি এই ফোনটার রিপ্লেসমেন্ট ইউনিট পান, রিফারবিশড না, রিপ্লেসমেন্ট, দেন আপনি নিতে পারেন, বাট রিফারবিশড হলে না নেওয়ারই সাজেশন থাকবে। শান্তু, আচ্ছা স্যাম ভাই, নতুন ফোন কেনার পর সেটা কি সাথে সাথে চার্জ দেওয়া ভালো হবে, নাকি যতটুকু চার্জ আছে ফোনে সেটা শেষ হলে চার্জ দেওয়া ভালো হবে, জানালে উপকৃত হতাম, লাভ ফ্রম কুমিল্লা। আমাদের একটা মিথ আছে যে আমরা একটা ফোন নতুন কিনে দেন 8 ঘন্টা চার্জে বসিয়ে রাখবো, চার্জ হয়ে যাবে 2 ঘন্টা, বাট আমি বসিয়ে রাখবো 8 ঘন্টা, এমনটা বলে দেওয়া হতো একসময় দোকান থেকে। এখনকার সময়ের ফোনগুলোতে এই সমস্ত কোনো কিছুই দরকার নেই, আর এটা টোটাল একটা মিথ, আপনি নিয়ে এসে ব্যবহার করতে পারেন, চার্জও দিতে পারেন, সমস্যা নেই। টেক প্ল্যাটন, 16 মেগাপিক্সেল 4K ভিডিও রেকর্ডিং 4850 মেগাপিক্সেলের 1080p রেকর্ডিং কোনটা বেটার হবে? 1080p যদি 50 মেগাপিক্সেলের সাথে থাকে, আর এদিকে যদি 16 মেগাপিক্সেলের সাথে আমরা দেখি 4K থাকে। দেখুন, আইফোন এই সময়ে দাঁড়িয়ে সেরা ভিডিও ক্যামেরা ফোন, রাইট? এবং আমরা সবাই হয়তো এই যে একটু আগেই যে আজকের ভিডিও শুরুটাই আপনারা দেখছিলেন, আইফোন দিয়েই করা হয়েছে, তো এটাতে তো 12 মেগাপিক্সেল আছে, মেগাপিক্সেলটা এখানে ম্যাটার করছে না, ভিডিও কোয়ালিটি যদি ভালো থাকে সেক্ষেত্রে যদি রেজলেশনও বেশি থাকে অবশ্যই ভালো কোয়ালিটির ভিডিও আপনি পাবেন কম মেগাপিক্সেল থেকেও। এমডি রাকিব ভাইয়া, UFS 2.2 স্টোরেজের সাথে কোন ক্যাটাগরি মেমোরি কার্ড ব্যবহার করা উচিত? আশা করি উত্তরটা দেবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং মেমোরি কার্ড কেনার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, মেমোরি কার্ড যদি আপনি কিনা ভালো মানের না কিনেন তাহলে আপনার শখের ফোনটা ফাস্ট আওয়ার তুলনায় আরও কিছুটা স্লো হয়ে যাবে, তো UFS 2.2 বা যে কোনো ফোনেই হোক না কেন, আমি বলবো ক্লাস 10, মিনিমাম ক্লাস 10 এর মেমোরি কার্ড ব্যবহার করুন, এবং সেটা অবশ্যই
ভালো ব্র্যান্ডের, নকল ব্র্যান্ডের না, স্যামসাংয়ের নাম দিয়ে অনেকেই বানাচ্ছে, যেটা গুলিস্তানেও তৈরি হতে পারে, ওগুলো না, একদম 100-200 না, ভালোটা কিনতে হবে। একটু দাম দিয়ে কষ্ট করে কিনলেও আপনি ভালো রেজাল্ট পাবেন লং টাইমের জন্য। আপনার প্রয়োজনীয় ডেটাগুলো আপনি মেমোরি কার্ডে রাখেন, হঠাৎ করে নষ্ট হয়ে গেলে তো সমস্যা, হারিয়ে যাবে, তখন বলবেন ভাই আমার সব কিছু গেল চলে, এখন আমি কীভাবে রিকভার করতে পারি। তার চাইতে একবার একটা ভালো মেমোরি কার্ড কিনে নিন, দেখবেন ফোনটাও ভালো চলছে আর আপনার ডেটাগুলো সেফ অ্যান্ড সিকিউর থাকছে। শুভ S2, স্যাম ব্রো, 2 মিলিয়ন হওয়ার পর কিন্তু এখন যেরকম ভিডিও দেন তার চাইতে উন্নত মানের ভিডিও চাই, এবং ভিডিওর কোয়ালিটি খুবই ভালো হতে হবে, অবশ্যই 4K হতে হবে, এবং ভিডিও টপিক অসাধারণ হতে হবে আগের তুলনায়। কি ভাইয়েরা চান না এরকম ভিডিও? লাভ ইউ স্যাম ব্রো। ওয়েল, আমি অবশ্যই ট্রাই করবো ডে বাই ডে আরও ভালো করার জন্য, এবং 2 মিলিয়ন হয়ে গেলে আমরা অবশ্যই চেষ্টা করবো আরও ভালো কিছু করার জন্য। আর সেই সাথে আমাদের ভিডিও কিন্তু এই মুহূর্তেও 4K-তেই রয়েছে, গত মনে হয় 6 মাস যাবৎ আমাদের প্রত্যেকটা ভিডিওই 4K-তে এসেছে। আপনি আজকের যে ভিডিওটা দেখছেন এটাও 4K, তবে আমি 10 বিটে রেকর্ড করছি না, 8 বিটে রেকর্ড করছি। আর হ্যাঁ, আস্তে ধীরে আমরা আরও ভালো টপিক নিয়ে কাজ করার ট্রাই করবো, প্ল্যান অবশ্যই আছে। কিং গেমিং ভাই, আপনার পিছনে মনিটরের মধ্যে যে ফায়ার ইফেক্টটা কীভাবে করেন? বিদ্যুতের সাথে সংযুক্ত করলে হয় নাকি কোনো কম্পিউটারের মাধ্যমে কন্ট্রোল করেন? ভাই এটা কম্পিউটারের সাথে কানেক্ট করা রয়েছে, বাট এটা কেন যে চলে না আমি একটু চেষ্টা করে দেখি। ও আচ্ছা, কিবোর্ডে চাপ দেওয়ার পরে এটা চললো, এখানে একটা কিবোর্ড আছে, একটা কম্পিউটার আছে, আর ওটার সাথে এটা কানেক্ট করা আছে, নেটের মাধ্যমে চলছে। অল ফোন টিপস অ্যান্ড ট্রিক্স মাস্টার, ব্যাটারি সেভার অন রেখে যদি মোবাইল চার্জ দেই তাহলে ফোনের কি কোনো ক্ষতি হবে? এতে ফোনের ক্ষতি হওয়ার কথা না, আমি নিজেও দীর্ঘদিন এভাবে ব্যবহার করছিলাম যখন OnePlus ফোনটা ব্যবহার করি, যেহেতু ব্যাটারি চার্জ কম থাকতো আর কি ব্যাটারিতে, তো আমার মনে হয় না এটাতে কোনো সমস্যা হবে, এবং আমি যতটুকু জানি কোনো সমস্যা হওয়ার কথাও না। দ্য টেকনোলজি হাব, স্যাম ভাই আমার প্রশ্ন হলো, মোবাইলের ক্যামেরা দিয়ে বেশিক্ষণ ভিডিও করলে কি ক্যামেরা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে? রিপ্লাই চাই ভালোবাসা ব্রাহ্মণ বাড়িয়া থেকে। মোবাইলের ক্যামেরা দিয়ে যদি দীর্ঘক্ষণ ভিডিও রেকর্ড করা হয় তাতে যেটা হবে, অনেক সময় ফোনটা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে, বিশেষ করে আপনি যখন 4K 60 FPS ভিডিও রেকর্ড করছেন তখন দেখবেন খুব দ্রুত সময় হিট আপ হয়ে যায়। বেশ কিছু ফোন তো রয়েছে যেগুলো কিনা মানে টোটালি ক্যামেরা থেকে বেরিয়ে আসে, তো যদি আপনি 4K-তে রেকর্ড করেন খুব লং টাইম না করা ভালো হবে, কাট দিয়ে করা ভালো। আর যদি 1080p-তে রেকর্ড করেন সেই ক্ষেত্রে আপনি একটু লং টাইম করতে পারেন, তবে খুব বেশি বড় ফুটেজ একটা না নেওয়াই ভালো। মেহেদী হাসান শুভ, স্যাম ভাই রাউটার থেকে মাঝে মধ্যে ইন্টারনেট চলে যায়, তখন আবার রাউটার আর অনু অন অফ করে সব ঠিক হয়ে যায়, এই সমস্যাটা ঠিক কোথায় জানাবেন প্লিজ? ভাই এই সমস্যাটা যে ঠিক কোথায় আমি নিজেও জানি না, আমারও সেম কাহিনী হয়, আমার এর আগে রাউটারে এই কাহিনীটা হতো না, বাট বর্তমান সময়ে আমি আর একটু ভালো রাউটার কিনতে গিয়ে দেখলাম এই কাহিনী বারবারই করতে হয়, সপ্তাহে একবার মনে হয় আমার অন অফ করতেই হয়। এই সমস্যা আপনারা মনে হয় অনেকেই ভোগেন, কে কে ভোগেন কমেন্ট করে জানান, আমি সলিউশন খোঁজার ট্রাই করছি, দেন যদি জানতে পারি একটা ডেডিকেটেড ভিডিওই আসবে। এম শিফাতুল্লাহ ভাই, 2 মিলিয়ন হলে স্পেশাল কিছু করার চিন্তা আছে কি? আমার 1 মিলিয়নই কিন্তু এরকম চিন্তা ছিল, দেন আমরা তখন প্যান্ডামিক সিচুয়েশনে ছিলাম, তো 2 মিলিয়ন হলে আমার না প্ল্যান আছে আপনাদের সাথে মিট আপ করার, আপনারা কি বলেন? মানে আমি যদি মিট আপ করতে চাই আপনাদের সাথে, আপনারা কি দেখা করবেন কি না? তাহলে আমি এরকম কোনো কিছু অ্যারেঞ্জ করার ট্রাই করবো অবশ্যই, বাট আপনাদের সাপোর্ট লাগবে, আপনারা কারা আসতে পারেন, কারা আসবেন চিন্তা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইভেন ঢাকার আশেপাশে নিশ্চয়ই অনেকে আছেন। তানভীর হাসান ভাই, মসকিউটি কিলার ল্যাম্প অনেস্ট রিভিউ চাই, আসলে এটা কতটা কার্যকর বা কোন স্থানে বেশি কার্যকরী প্লিজ একটা রিভিউ দিন। অনেকেই আমরা মশার সমস্যায় ভুগি, বাংলাদেশে প্রচুর মশা, বিশেষ করে এয়ারপোর্ট অঞ্চলে যারা থাকেন, মিরপুরে যারা থাকেন, তো এই জিনিসটা নিয়ে আমি একটা হ্যাঁ ব্যবহার করে রিভিউ দিব অবশ্যই, এবং অনেস্ট রিভিউই থাকবে, দেখা যাক ওটার পজিটিভ নেগেটিভ সবকিছু আপনারা জানতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিব, আর যারা এটার ভিডিওটা দেখেননি দেখার অনুরোধ রইল, ডিসক্রিপশনে লিঙ্ক থাকলো। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আগামী রবিবারে আপনাদের সাথে এরকম সুন্দর একটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকুন তাহলে, সুস্থ থাকুন।